वेलकम टू माही ट्यूशन। आज के आमरा एकादश श्रेणी प्रथम अध्याय शिक्षा धारणा और लक्ष्य এই অধ্যায়ের আরেকটি অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় থাকবে শিক্ষার লক্ষ্য। আচ্ছা, লক্ষ্য কি? যে কোনো একটি পরিকল্পিত কর্মসূচির নির্দিষ্ট লক্ষ্য থাকে। লক্ষ্য ছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবে সম্পূর্ণ হয় না। শিক্ষাও কিন্তু একটি পরিকল্পিত কর্মসূচি। শিক্ষার সমস্ত কিছু কিন্তু একটি পরিকল্পনা করেই রচনা করা হয়। তাই শিক্ষারও একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে ধরে নেওয়া যায়। তাই শিক্ষারই বরাবরই নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। কিন্তু আমাদের সমাজ কিন্তু নিয়ত পরিবর্তনশীল। তাই শিক্ষার যদি একটি নির্দিষ্ট লক্ষ্য আমরা স্থির করে আজকে রাখি, তাহলে কিন্তু সেই লক্ষ্য কিন্তু কিছু সময়ের পরে বা পরবর্তীকালে সেই লক্ষ্য কিন্তু স্থির থাকবে না, বা এই লক্ষ্য মান্যতা দেওয়া যাবে না। কারণ আমাদের সমাজ এবং পরিবেশ পরিবর্তনশীল। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্যকেও পরিবর্তন করতে হয়। যেভাবে সমাজ পরিবর্তন হবে, সেইভাবে শিক্ষার লক্ষ্যকেও পরিবর্তন করতে হয়। তাই আমরা আমাদের এই জীবজগৎ যেভাবে সৃষ্টি হয়েছে সেই কয়েকটি যুগের মাধ্যমে, সেই যুগের মাধ্যমে যদি আমরা আলোচনা করি যে আমরা আদিম মানুষ থেকে কীভাবে আধুনিক যুগে এলাম, শিক্ষিত ব্যক্তি এলাম, তাহলেই আমরা শিক্ষার লক্ষ্যটা কিন্তু অনেক সহজেই বুঝতে পারব। দেখো, আমরা যখন আদিম যুগে, মানুষ যখন আদিম যুগে বাস করতো, তাদের একমাত্র লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ। কোনো মতে প্রতিদিনকার খাদ্য সংগ্রহ করাই কিন্তু তাদের লক্ষ্য। তাই আদিম যুগের প্রধান লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ। খাদ্য সংগ্রহ করতে করতে তারা বুঝতে পারলো যে আমাদের এই খাদ্য, যদি আমরা খাদ্যটাকে সঠিকভাবে পুড়িয়ে সঠিকভাবে খাই, তাহলে কিন্তু আমার সহজেই হজম হয় এবং আমাদের সহজেই পরিপাক হয়। তাই ধীরে ধীরে কিন্তু শিক্ষার লক্ষ্য পরিবর্তন হতে থাকলো। আদিম মানুষের লোকেরাই ওখানে আগুনের ব্যবহার শিখল, আবার পরিবর্তন হলো। তারপরে ওরা একটি গুহার তলায় আশ্রয় নিতে শিখল, অর্থাৎ একটা বাসস্থান সৃষ্টি করলো, আবার লক্ষ্যের পরিবর্তন হলো। আগের গাছের তলায় থাকতো, তারপরে তারা দলবদ্ধ হয়ে বসবাস করতে শিখল, তারপরে তারা বনের পশুদের কী করলো, পালন করে, তাদের লালন পালন করে তাদের থেকে প্রয়োজন মতো মাংস, দুধ এবং বিভিন্ন জিনিস পেতে থাকলো। অর্থাৎ আদিম মানুষের আদিম যুগ থেকেই দেখতে পারি শিক্ষার লক্ষ্য কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। নেক্সট আসি প্রাচীন যুগ। প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য, প্রাচীন যুগে যেই আসি, প্রাচীন যুগে হচ্ছে শিক্ষার লক্ষ্য হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, অর্থাৎ আত্ম উপলব্ধিকেই শিক্ষার মূল লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। প্রাচীন যুগে বলা হয়েছে ঈশ্বরই কিন্তু এই জগতের স্রষ্টা। তাই ঈশ্বরের সাথে একাত্ম হওয়া হচ্ছে প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য। নেক্সট যদি বলি, এই প্রাচীন যুগে আমাদের শিক্ষার লক্ষ্য বলতে মূল বোঝায় আত্ম উপলব্ধি, অর্থাৎ নিজেকে জানা বা নিজেকে চেনা। এই আত্ম উপলব্ধির শিক্ষাকে বলা হয় পরাবিদ্যা। কি বলা হয়? পরাবিদ্যা। আর পার্থিব বিষয়ে জ্ঞান লাভ করার শিক্ষাকে বলা হয়, প্রাচীন যুগে যে শিক্ষা তাকে বলা হয় অপরাবিদ্যা। এই অপরাবিদ্যার মধ্যে আমরা ঈশ্বর চর্চাকে আমরা ধরতে পারি, এবং অপরাবিদ্যার মধ্যে আমরা সাহিত্য, ব্যাকরণ, কলা, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, এগুলোকে আমরা প্রাচীন যুগের শিক্ষার অপরাবিদ্যার মধ্যে আমরা ধরতে পারি। তারপরে আমরা ধীরে ধীরে মধ্যযুগে পদার্পণ করলাম। মধ্যযুগে যখন শিক্ষার লক্ষ্য কি হলো, কঠোরভাবে ধর্মীয় অনুশাসনের মধ্যে শিক্ষাকে আবদ্ধ করে দেওয়া হলো। শিক্ষাকে ধর্মীয় শাসনের মধ্যে কঠোর শৃঙ্খলে জড়িয়ে দেওয়া হলো, যেখানে ধর্মীয় অনুশাসনই হচ্ছে শিক্ষার মূল দিক বলে বিবেচনা করা হতো। অর্থাৎ ধর্মীয় বিশ্বাসের ওপরই বেশি গুরুত্ব দেওয়া হলো। এইভাবে মধ্যযুগে ধর্ম নিয়ে, ধর্মের সাথে শিক্ষা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়ে গেছে মধ্যযুগে। নেক্সট আছে আধুনিক যুগ। আধুনিক যুগে কিন্তু শিক্ষা সম্পূর্ণ অন্য ধারায়
অন্য ধারায় অন্য লক্ষ্যের পথে চলতে শুরু করলো। আধুনিক যুগের যুগে শিক্ষার জনক হিসেবে আমরা রুশোর কথা বলতে পারি। তিনি বলেছেন যে শিক্ষার মূল লক্ষ্য হবে শিক্ষার্থী কেন্দ্রিক এবং শিক্ষার্থীর উন্নতি সাধনই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য। অর্থাৎ শিক্ষার মূল কেন্দ্রে থাকবে শিক্ষার্থী এবং শিক্ষার্থীর উন্নতি, শিক্ষার্থী নিয়ে তার চাহিদা, শিক্ষার্থীকে নিয়ে চিন্তা, সব কিছুই কিন্তু শিক্ষার প্রধান লক্ষ্য হবে। এখানে শিক্ষকের কোনো সেই রকম ভূমিকা থাকবে না, মূল কেন্দ্রে থাকবে কে হবে? শিক্ষক, শিক্ষার্থী। আর শিক্ষক হবে তার বন্ধু, পথপ্রদর্শক হিসাবে তার সাথে তার পাশে দাঁড়াবে হচ্ছে শিক্ষক, তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে হচ্ছে শিক্ষক। এইটাই হচ্ছে আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য। তারপরে আমরা প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত যখন দেখতে পাই, শিক্ষার লক্ষ্যগুলোকে আমরা আবার অন্যভাবে ভাগ করতে পারি। যেমন একমুখী, প্রাচীনকালে শিক্ষা ছিল একমুখী, অর্থাৎ সেই সময় বেদ মাধ্যমে শিক্ষা দেওয়া হতো, অর্থাৎ প্রাচীনকালে শিক্ষক শিক্ষার্থীকে তার জ্ঞান দান করত, অর্থাৎ শিক্ষার্থীর কাছ থেকে কিছু পাওয়ার আশা ছিল না। শিক্ষার শিক্ষকই হচ্ছে সব, শিক্ষককে কেন্দ্র করেই টোটাল শিক্ষা ব্যবস্থা আবর্তিত হতো। তাই শিক্ষক যা জ্ঞান দেবেন শিক্ষার্থীকে শুনতে হবে, তা মুখস্থ করতে হবে, শিক্ষার্থীর কাছে কোনো রিপ্লাই কিন্তু পাওয়া যেত না। এটা প্রাচীনকালে শিক্ষার লক্ষ্য, আমরা একমুখী বলতে পারি। তারপরে শিক্ষার লক্ষ্য হয়ে গেল দ্বিমুখী, অর্থাৎ যেখানে শিক্ষক দ্বিমুখী শিক্ষা দ্বিমুখী যেখানে শিক্ষার দুটি মূল দিক হবে শিক্ষক এবং শিক্ষার্থী, এই দুজনকে কেন্দ্র করেই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে আবর্তিত হবে। অর্থাৎ শিক্ষক হবে জ্ঞান দান করবেন, শিক্ষার্থী জ্ঞান গ্রহণ করবেন, অর্থাৎ এক একজনের মধ্যে দাতা গ্রহীতার সম্পর্ক বজায় থাকবে। তারপরে বর্তমানকালে আধুনিককালে শিক্ষার লক্ষ্য হয়ে গেল বহুমুখী, অর্থাৎ বর্তমানকালে শিক্ষক শিক্ষার্থী পাঠক্রম সমাজ এবং আশেপাশে যত জিনিস আছে সমস্ত কিন্তু শিক্ষার লক্ষ্যের মধ্যে ঢুকে গেল। অর্থাৎ শিক্ষার লক্ষ্য আর কোনো নির্দিষ্ট বেড়াজালে আবদ্ধ না হয়ে বহুমুখী শিক্ষার লক্ষ্য হয়ে উঠল। ঠিক আছে, এরপর আমরা শিক্ষার লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করছি। এরপর আমরা আনবো শিক্ষার মূল লক্ষ্য হলো দুটি, একটি হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, একটি হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হয়েছে শিক্ষার সমস্ত কিছুর কেন্দ্রে থাকবেন হচ্ছে ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের বিকাশ সাধনই হবে শিক্ষার মূল লক্ষ্য। অর্থাৎ ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত সত্তা বা শক্তিটি লুকিয়ে আছে তাকে জাগরণ ঘটানো বা তার অন্তর্নিহিত সত্তাকে বাইরে বের করে আনাই হচ্ছে শিক্ষার প্রধান লক্ষ্য। এই লক্ষ্যের সমর্থক ছিলেন স্বামী বিবেকানন্দ, জন স্টুয়ার্ট মিল, হার্বার্ট স্পেন্সার প্রমুখ। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হয়েছে যে শিক্ষার পরিকল্পনাটা যাবতীয় সমস্ত কিছুটা আবর্তিত হবে শিক্ষার্থীকে কেন্দ্র করে, অর্থাৎ শিক্ষার্থীর রুচি পছন্দ চাহিদা আগ্রহ সমস্ত দিককে কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হবে, যেখানে মূল কেন্দ্রে থাকবে হচ্ছে শিক্ষার্থী। অর্থাৎ শিক্ষার্থী একটি ব্যক্তি, তার উন্নতিই হবে শিক্ষার প্রধান লক্ষ্য, যেখানে সমাজের কোনো গুরুত্ব ছিল না। তাহলে এই লক্ষ্যে আমরা যখন সুবিধার দিকতে দেখি, এখানে আমাদের উন্নত ব্যক্তিত্বের প্রকাশ, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যা যা সম্ভাবনা থাকে, একজন ব্যক্তির মধ্যে যা যা সৃজনশীল সম্ভাবনা থাকে সেগুলো সহজেই বাইরে বেরিয়ে আসে, অর্থাৎ যার মাধ্যমে একজন ব্যক্তি তার উন্নত ব্যক্তিত্বের প্রকাশ পায়। বিশেষ বৈশিষ্ট্যের বিকাশ, অর্থাৎ নতুন নতুন বৈশিষ্ট্য, কেউ গান জানে, কেউ নাচ জানে, কেউ খেলা জানে, এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি কোন ব্যক্তি কোন জিনিসের ওপর পারদর্শী। তাই বিশেষ বৈশিষ্ট্যের বিকাশ, আত্ম উপলব্ধি, অর্থাৎ ব্যক্তি নিজেকে চিনতে পারে যে আমার ক্ষমতা কতটা, আমার দুর্বলতা কতটা, আমি কতটা নিজেকে জানলাম, নিজেকে চিনলাম, আমি কি, এইটা আত্ম উপলব্ধি শিক্ষার জন্য প্রয়োজন, যেটা শিক্ষা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একটা সুবিধা, এর মাধ্যমেই জানা যায়। আর হচ্ছে সমাজের উন্নতি, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে ব্যক্তিতান্ত্রিক যারা মতবাদের সমর্থক তারা বলেছেন যে ব্যক্তির উন্নতি হলেই সমাজের উন্নতি হবে। একটি উদাহরণ দিয়ে বলি, একটি একটি সমাজ যেটা কলুষিত হয়ে গেছে বিভিন্নভাবে খারাপ লোকের দ্বারা, সেই খারাপ সমাজের মধ্যে যদি ভালো ব্যক্তি, একজন ডাক্তার, একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, যদি সমাজে শিক্ষিত ব্যক্তিরা সেখান দিয়ে যায়, সেই সমাজের লোকেরা দেখবে তাদের মানে অনেক সম্মান করবে এবং সেই সমাজটি ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, তাদের
তাদের যে শিক্ষার আলো তাতে কিন্তু এই সমাজটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ব্যক্তির উন্নতির মাধ্যমেই দেখতে পেলাম আমরা সমাজের উন্নতি ঘটলো। আর এর অসুবিধাও রয়েছে, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অসুবিধা কি রয়েছে? আত্মকেন্দ্রিকতা, যেখানে ব্যক্তি শুধু নিজেকেই জানে, নিজেকেই চেনে, ব্যক্তি আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। সে আমাদের সমাজের যে মূল দিক, শিক্ষার মূল দিক, যে একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের অসুবিধায় ছুটে যাওয়া, বিভিন্ন জীবের প্রতি দুঃখে দুঃখিত হওয়া, বিভিন্ন মানুষের প্রতি পাশে দাঁড়ানো, এইগুলো কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে দেখা যায় না। এটা সম্পূর্ণ ব্যক্তি আত্মকেন্দ্রিক হয়ে ওঠে, নিজেকে নিয়েই ভাবে, নিজেকে নিয়েই জানে, নিজের উন্নতির দিকেই নজর দেয়, সমাজের উন্নতির দিকে নজর দেয় না, বা পারিপার্শ্বিক যারা থাকে তাদের উন্নতির দিকেও নজর দেয় না। তারপর হচ্ছে শৃঙ্খলার অভাব। এ ব্যক্তির মধ্যে শৃঙ্খলার অভাব হয়, ব্যক্তি নিজেকে অনেক বড় ভাবে, সে কারণ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হয়েছে ব্যক্তির উন্নতি ব্যক্তি যা করবে তাকে সমর্থন করতে হবে, যার ফলে শৃঙ্খলার অভাব হয়, এক বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে দেখা যেতে পারে। নেক্সট হচ্ছে সামাজিক গুরুত্বের অভাব। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আগেই বলেছি যে সমাজকে এরা গ্রহণ করে না, সমাজকে বলে একজন ভালো ব্যক্তিকে খারাপ করে কলুষিত সমাজ। কারণ একজন ব্যক্তি মায়ের পেট থেকে যখন জন্মগ্রহণ করেছে সে নিষ্কলুষ থাকে, মানে সে কোনোরকম কোনো খারাপ বৈশিষ্ট্য তার মধ্যে থাকে না, তাকে খারাপ করে তোলে হচ্ছে সমাজ। তাই সামাজিক গুরুত্বকে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে সম্পূর্ণভাবে একদম মানা হয় না। নেক্সট হচ্ছে সামাজিক শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যে যদি আমরা আলোচনা করি, তাহলে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক কারা, এটা শর্ট কোশ্চেন আছে, দেখবে বিবেকানন্দ, স্টুয়ার্ট মিল, হার্বার্ট স্পেন্সার, একটু মনে রাখবে। এবার সমাজতান্ত্রিক লক্ষ্যে আমরা যদি আলোচনা করি, এখানে বলা হচ্ছে যে সমাজের মধ্যেই ব্যক্তির উন্নতি, সমাজের মধ্যেই ব্যক্তির সৃষ্টি। তাই একটি যদি উন্নত সমাজ তৈরি করা যায়, সেখানে যেসব ব্যক্তি জন্মাবে, যেসব ব্যক্তি মানে সেখানে বেড়ে উঠবে, তারাও কিন্তু উন্নত মানেরই হবে। তাহলে সমাজের উন্নত করলে ব্যক্তিও উন্নত হয়ে যাবে। যেমন যদি আমি একটি উদাহরণ দিয়ে বলি, যদি এখানে কোনো বাচ্চাকে ছোটোবেলায় আমেরিকা বা ইংল্যান্ডে নিয়ে চলে যাওয়া হয়, সে কিন্তু সেই সমাজের সাথে তাল মিলিয়ে সে ইংরেজি ভাষায় কথা বলবে এবং তাদের চালচলন আদব কায়দা সহজেই শিখে যাবে। ছোটোবেলাতে যদি ইংল্যান্ডে থাকে বা আমেরিকায় থাকে, তাদের চালচলন আদব কায়দা তাকে আলাদাভাবে কিন্তু শেখাতে হবে না। কে শেখাচ্ছে তাকে? তার সমাজ শেখাচ্ছে তাকে, সেইভাবে আদব কায়দা চালচলন তাকে সমাজ শেখাচ্ছে। আমাদের এখানে যদি কোনো বস্তির বাচ্চাকেও আমরা নিয়ে চলে যাই, তাহলে কিন্তু তাকে সমাজ কিন্তু অনেকটাই পরিবর্তন করে দেবে। তাহলে এখানে বলছে সমাজতান্ত্রিক লক্ষ্যের মতবাদের সমর্থকরা বলছে, সমাজকে উন্নতি করলেই কিন্তু ব্যক্তির উন্নতি হয়। একটি ভালো সমাজের মধ্যে একটা খারাপ ব্যক্তিও যদি এসে প্রবেশ করে, সে কিন্তু নিজেকে ভালো করে নিতে বাধ্য হবে। এই হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য। এর সমর্থক হচ্ছেন হেগেল, রস, ডিউই, এরা হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক। এই সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা যদি আমরা আলোচনা করি, এটা হচ্ছে প্রথম সুবিধা হচ্ছে সামাজিক নিরাপত্তা দান করে। অর্থাৎ সমাজকে লক্ষ্য রাখে, সমাজের উন্নতি অবনতি, সমাজের খারাপ ভালো সমস্ত দিক নিয়ে সমাজতান্ত্রিক লক্ষ্যে বিশেষ নজর দেওয়া হয়, যেখানে ব্যক্তির গুরুত্ব খুব কম। তাই এখানে সমস্ত ব্যক্তি সামাজিক নিরাপত্তা পেয়ে যায়। কোনো ব্যক্তি এখানে কিন্তু শৃঙ্খলার অভাব দেখা যাবে না, কারণ তাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করবে সমাজ। তাই ব্যক্তির আচরণ সর্বদা এখানে নিয়ন্ত্রিত থাকে। আর একজন ব্যক্তিকে একটি সমাজের অংশ হিসেবে তাকে সমস্ত সামাজিক দায়ী দায়িত্ব পালন করতে হবে, একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং একে অপরের সঙ্গে কাজ করতে হবে। তাই সে সামাজিক দায়ী দায়িত্ব এবং সমাজের বিভিন্ন সময়ে সমাজের পাশে এসে দাঁড়াবে। এটা হচ্ছে সুবিধা। অসুবিধা কি বলতে চাই? অসুবিধায় হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে এটি মনোবিজ্ঞান সম্মত নয়। অর্থাৎ কারণ সমস্ত ক্ষেত্রেই বলা হচ্ছে শিক্ষার মূল কেন্দ্রে থাকবে হচ্ছে ব্যক্তি বা শিশু বা শিক্ষার্থী। তাহলে সেক্ষেত্রে সমাজতান্ত্রিক লক্ষ্য কিন্তু কোনোভাবেই মনোবিজ্ঞান সম্মত নয়, কারণ সমস্ত বিশ্ব, সমস্ত শিক্ষাবিদ স্বীকার করে নিয়েছেন শিক্ষার মূল কেন্দ্রে থাকবে হচ্ছে ব্যক্তি। কিন্তু তা সত্ত্বেও এখানে সমাজকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এটাকে বলা হয়েছে এটি মনোবিজ্ঞান সম্মত নয়। আর কি এর মধ্যে ব্যক্তির যে নির্দিষ্ট যে অন্তর্নিহিত সত্তা বা বৈশিষ্ট্য, সেটার বিকাশ কিন্তু সমাজতান্ত্রিক লক্ষ্যে ভালোভাবে পাওয়া যাবে না। কারণ এখানে যেহেতু সমাজকে গুরুত্ব দেওয়া হয়, ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয় না, তাই এখানে ব্যক্তির মধ্যে যে সৃজনশীল প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভাটার বহিঃপ্রকাশ কিন্তু সহজে হবে না, বা প্রতিভা থাকলেও সেটা কিন্তু চাপা পড়ে যাবে, যার ফলে সৃজনশীলতার অভাব ঘটবে। আমরা কিন্তু উৎপাদনের সামর্থ্য এরকম
এরকম শিক্ষার্থীর কিন্তু অভাব আমরা দেখতে পাবো আমাদের সমাজে। আমরা কিন্তু এখানে সৃজনশীলতার অভাব দেখতে পাবো। তারপর হচ্ছে ব্যক্তি কল্যাণে বিরোধী, আমাদের এখানে ব্যক্তি কল্যাণে বিরোধী, অর্থাৎ আমাদের এখানে ব্যক্তি কল্যাণ, যেহেতু সমাজ কল্যাণের দিকে বিশেষ নজর দেওয়া হয় কিন্তু ব্যক্তি কল্যাণের দিকে নজর দেওয়া হয় না, যেটা কিন্তু এইটির প্রধান অসুবিধা। এর সমর্থকরা বললাম। আচ্ছা, এরপরে বর্তমানকালে কিন্তু ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের শিক্ষাবিদদের মধ্যে তীব্র লড়াই থাকলেও বর্তমানে কিন্তু এই দুটো লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করা হয়েছে। এই বর্তমানে সমস্ত শিক্ষাবিদই আস্তে আস্তে বলেছেন যে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য দুটোকেই কিন্তু অস্বীকার করা যায় না, দুটোর গুরুত্বই কিন্তু যথেষ্ট রয়েছে। তাই উন্নত সমাজ যেমন উন্নত ব্যক্তি সৃষ্টি করে, তারপরে উন্নত ব্যক্তির দ্বারাও কিন্তু একটি খারাপ সমাজ সঠিক হয়ে যায়। তাই ব্যক্তির উন্নতিতে যেমন সমাজের গুরুত্ব রয়েছে, তেমনি একটি সমাজকে উন্নত করে তুলতে ব্যক্তির ভূমিকাকে কখনোই অস্বীকার করা যায় না। তাই ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যকে আলাদাভাবে না রেখে বর্তমান শিক্ষাবিদরা বলেছেন যে ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য হচ্ছে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে কখনো আলাদা করা সম্ভব নয়, এটি একে অপরের অঙ্গ, এক সুতোর সাথে এরা বাঁধা আছে। তাই শিক্ষাবিদ রস বলেছেন, ব্যক্তির আত্ম উপলব্ধি এবং সমাজের সমৃদ্ধির মধ্যে কোনো সংঘাত থাকা উচিত নয়, কারণ এই সংঘাতটা কোনো মতেই থাকা উচিত নয়, তাহলে আমরা মূর্খ। কারণ ব্যক্তি সমাজকে কিন্তু বর্তমান যুগে কোনো মতেই আলাদা করা যায় না, কারণ ব্যক্তির উন্নতি না হলে সমাজের উন্নতি হবে না। আবার সমাজ যতই উন্নতি হয়, সেখানে যদি সঠিক সৃজনশীল সঠিক ব্যক্তি না থাকে, সেই সমাজ কিন্তু কখনোই সাফল্য লাভ করতে পারবে না। তাই ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যকে কখনোই আলাদাভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়, দুটোই কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় করেই এগিয়ে আসা উচিত। এই হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনা সম্বন্ধে তোমাদের যদি আর কিছু প্রশ্ন থাকে, তোমাদের আমাদের ডাউট বক্সে জানাও, আমরা খুব তাড়াতাড়ি উত্তর দিয়ে দেবো।